কিউআর কোডটি স্ক্যান করলে অথবা dhaka15.com এটার মধ্যে যদি তারা সার্চ করে তার যে কেন্দ্র ভোট কেন্দ্র সে সেটি পেয়ে যাবে। খুব সহজে আমি আমার তথ্য আমি নিজেই ইনফরমেশন বের করতে পারছি। স্ক্যান করার সাথে সাথে ওই পেজটার সাথে চলে আসে, তো আমরা ভোট কেন্দ্রের তথ্যটা খুব সহজে পেয়ে যাই। আর ভোট কেন্দ্রের পাশে বুথে বুথে লাইন নয়, এবার যে কোনো জায়গায় বসেই জানা যাবে কার কেন্দ্র কোথায়। ভোটের দিন কার কেন্দ্র কোথায় তা জানতে এতদিন তাকিয়ে থাকা হতো প্রার্থীদের ভোটার স্লিপের ওপর। কেউ সেই স্লিপ না পেলে ভোটের দিন সকালে আবার কেন্দ্রের আশপাশে থাকা প্রার্থীদের বুথ থেকে নেওয়া হতো তথ্য। তবে এবার সেই কাজ অনেকটাই সহজ করে দিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী নাম লিখিয়েছেন আধুনিক এই প্রযুক্তি নির্ভর কিউআর কোডে। ঢাকা 15 আসনের নৌকার প্রার্থী এরই মধ্যে নির্বাচনী অফিস থেকে দিচ্ছেন কিউআর কোডের স্লিপ। নতুন এই পদ্ধতির মাধ্যমে নিমিষেই জানা যাবে ভোট কেন্দ্রের তথ্য। কিউআর কোডটি স্ক্যান করলে অথবা dhaka15.com এটার মধ্যে যদি তারা সার্চ করে ভোটারদের লিঙ্গ, জন্ম তারিখ, তার ওয়ার্ড, এই তিনটি তথ্য দিয়ে সে অনুসন্ধানে গেলে ইনশাল্লাহ তার যে কেন্দ্র ভোট কেন্দ্র সে সেটি পেয়ে যাবে। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। পুরোপুরি নতুন এই পদ্ধতিতে পরিচিত হতে পেরে খুশি ভোটাররাও বলছেন এতে করে সহজ হবে ভোটদানের প্রক্রিয়া, বাঁচবে সময়ও। আমি হলো এবারে নতুন ভোটার, স্ক্যান করার সাথে সাথে ওই পেজটার সাথে চলে আসে, তো আমরা ভোট কেন্দ্রের তথ্যটা খুব সহজে পেয়ে যাই। কিউআর কোডের মাধ্যমে আমি আমার কেন্দ্র কোথায় সেটাও জানতে পারবো। এখন এটা আমি আমার বাসায় গিয়ে আমার পরিবারকেও আমি জানাতে পারবো। আগে ভোটের প্রসেসিং এর যে ব্যবস্থাগুলো ছিল খুব জটিল মনে হচ্ছে, কিন্তু এখন আসার পরে দেখলাম খুব সহজে আমি আমার তথ্য আমি নিজেই ইনফরমেশন বের করতে পারছি শুধুমাত্র স্ক্যানের মাধ্যমে। ভোটারদের নির্বিঘ্নে ভোটে আনতে এই কৌশল কাজে দেবে বলেই মনে করেন প্রার্থীরা। বলছেন চাইলে 300 আসনে এমন প্রযুক্তির ব্যবহার সম্ভব। সকল সম্মানিত যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও একই পদ্ধতিতে যদি এই তথ্যগুলি তুলে ধরেন তাহলে ভোটাররা সহজেই তার ভোট কেন্দ্রের নাম এবং স্থান সব কিছু পেয়ে যাবে। এর মধ্যে বেশ কয়েকজন প্রার্থী তাদের পোস্টারেও ছাপিয়েছেন কিউআর কোড। স্মার্টফোনের মাধ্যমে এক ক্লিকে জানা যাবে কোথায় কার ভোট কেন্দ্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।